কিছুদিন আগে অজ্ঞাত চিরকুটের মাধ্যমে বলিউড অভিনেতা সালমান খান ও তার বাবা সেলিম খানকে হত্যার হুমকি দেওয়া হয়, যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে পুরো ভারত জুড়ে। পুলিশের পক্ষ থেকে ভাইজানের সার্বক্ষণিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। জানা যায়, প্রাতঃভ্রমণের সময় সালমানের বাবা সেলিম খান ওই চিঠিটি পান। এরপর পাঞ্জাব পুলিশ স্টেশনে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। তারপর থেকেই জড়িত ব্যক্তিকে খুঁজছে পুলিশ। এদিকে যখন ভাইজানকে হত্যার হুমকিতে সবার মাঝে উৎকণ্ঠতা কাজ করছে, তখন পুলিশের কাছে দেওয়া বয়ানে সালমান খান জানান তিনি কোনো হত্যার হুমকি পাননি, তার সঙ্গে কারোর শত্রুতা নেই। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, সালমান খান পুলিশের কাছে নিজের বয়ান দিয়েছেন। তাতে অভিনেতা জানান, সম্প্রতি কোনো ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পাননি, এমনকি কোনো ব্যক্তির সঙ্গে বিবাদেও জড়াননি তিনি। তবে এই মামলায় মুম্বাই পুলিশ চারজনের বয়ান রেকর্ড করেছে। তারা হলেন সেলিম খান, সালমান খান, আরবাজ ও সোহেল। এর আগে জনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসওয়ালাকে হত্যা করা হয়। AK-47 থেকে 30 রাউন্ড গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেওয়া হয় এই তরুণ গায়ককে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম প্রকাশ্যে আসতেই বলিউড অভিনেতা সালমান খানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই পুলিশ। কারণ, লরেন্স বিষ্ণোইয়ের টার্গেটে রয়েছেন সালমান খান।